নজর রাখবো জঙ্গলের কিংবা করে চলে সংসার সাহায্য তো দূরের কথা মেলেনি আবাস যোজনার ঘরটুকু এমনটাই অভিযোগ উঠে আসলো তেলিয়ামুড়া থেকে প্রত্যন্ত এলাকার বাসিন্দা এক যুবক আহ মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের হতদরিদ্র যুবক ঘর পাননি বলে অভিযোগ এবং সেই জায়গাতে অভিযোগ রয়েছে প্রশাসনিক কর্তাদের দিকে কারণ এই ঘর ঘরের জন্য একদিকে যখন সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে বিভিন্ন জায়গাতে ঘরের জন্য জানানো হচ্ছে বিশেষ করে বিভিন্ন সভা থেকে আমরা শুনছি সরকারের এই বিশেষ প্রকল্পের কথা সরকার চেষ্টা করছে কিন্তু তারপরও একটা অংশের জন্য মিলছে না আজও পর্যন্ত সরকারি সুবিধা একাংশ সরকারি সুবিধা থেকে বঞ্চিতই থাকছেন গ্রাম পাহাড়ের আহ গিরিবাসীরা সেই ছবি এবার প্রকাশ্যে এল তেলিয়ামোড়া থেকে যেখানে মুঙ্গিয়াকামি ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের এক যুবক পেশায় তিনি জুম চাষ কিংবা লাকড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন আবাস যোজনার ঘর পেতে বহুবার ভিলেজের চেয়ারম্যান ভিলেজের সদস্যদের কাছে আবেদন করেছেন কিন্তু কোন রকমের সুরাহা হয়নি বলে অভিযোগ উঠে এসেছে ওই যুবকের সরকারি বাবুরা একেবারে দায়ী সারা কোন রকমের আবাস যোজনার ঘর হোক বা কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা হোক পৌঁছে দেওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি এমনটাই অভিযোগ উঠে আসছে প্রশাসনের

কিভাৱে থাকো তোলে মা তো মাই চৰকাৰৰ নোক মাই নিজে টাঙ নিজে ব্লং ৱাৰতাই মা পালো খেয়ে নোক নামে মা তো কি কৰি খাব মানে ৰোজি ৰোজগাৰ কি খেচাও খেত খেও খেতো নেকি খেত খেও খুব

তেলিয়ামোড়া থেকে উপজাতি যুবকের বক্তব্য আপনারা শুনলেন সেখানে দাঁড়িয়ে প্রায় একশো জনের মতন বসবাস রয়েছে গ্রামটিতে কিন্তু তারা প্রত্যেকেই প্রায় বঞ্চিত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে তাই এই ঝড় বৃষ্টি হোক বা যে কোনো রোধে থাকতে হচ্ছে খড় বাঁশের তৈরি ঘরে মিলছে না সরকারি কোনো রকমের সাহায্য বা কোনো প্রকল্প আহ যার সুবিধা এমনটাই অভিযোগ উঠে এসেছে তেলিয়ামোড়া থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন